بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আতির হোসেন ভাই কাতার থেকে, আমাদের সম্মানিত ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন দিনে রাত্রে 24 ঘন্টায় সুন্নত সালাত সম্পর্কে, আর কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, আগে কয় রাকাত, পরে কয় রাকাত, তো দিন রাত্রে 24 ঘন্টায় যেটাকে আমরা সুন্নতে মুআক্কাদ অথবা তাগিদপূর্ণ সুন্নত, সেটা হচ্ছে 12 রাকাত, 12 রাকাত সুন্নত। যেমনিভাবে ফরজ রয়েছে দিনে রাতে 24 ঘন্টায় 17 রাকাত, সুন্নতে মুআক্কাদা তাগিদপূর্ণ সুন্নত রয়েছে 12 রাকাত, এবং বেতের 3 রাকাত, 1 রাকাত, যে যত খুশি পড়তে পারে। এটা হচ্ছে সলাতের প্রতিদিনকার কন্টিনিউ যে সলাতগুলো। তো নিশ্চয়ই আপনারা জানেন যে দিনে রাতে 24 ঘন্টায় 17 রাকাত ফরজ সলাত রয়েছে, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এ হচ্ছে 17 রাকাত ফরজ সলাত। এই ফরজ সলাতের হিসাব মূলত আল্লাহ নিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যে সলাতগুলো পড়তেন, এবং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিসও রয়েছে উম্মুল মুমিনিন হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে ব্যক্তি আল্লাহর বান্দা মুসলিম, ইসল্লি লিল্লাহি তাআলা কুল্লু ইয়াউমিন 13 রাকাতাই ইল্লা বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ আও ইল্লা বানি আল্লাহু বাইতুল ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর বান্দা মুসলিম, গায়রুল ফরিদা মানে ফরজ নয়, ফরজ সালাত ব্যতীত আপনি এই দিন রাতে 24 ঘন্টায় 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, আল্লাহ সুবহান ও তাআলা তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, অথবা একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। অতএব এই সুন্নত সলাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আর ফরজ যদি আমাদের কোনো দিন ঘাটতি হয়ে যায়, বা ঘাটতি হয়েছিল, বা কখনো সলাতে আদায় করেছি হয়তো ওটা মকবুল হয় নাই বিভিন্ন কারণে, ভুলে যাওয়ার কারণে, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সুন্নত থেকে সেই ফরজকে ঘাটতি পূরণ করে দিবেন, আমরা যেটি হাদিস থেকে বা আলেমদের কল থেকে জানতে পারি। তাই দিনে রাত্রে যে 24 ঘন্টায় 12 রাকাত সুন্নত সলাত রয়েছে, সেটা হচ্ছে ফরজ। ফজরের পূর্বে 2 রাকাত সলাত রয়েছে, এবং এই ফজরের পূর্বে 2 রাকাত সলাতেরও অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়া এবং রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, এই 2 রাকাত ফজরের সুন্নত সলাত হচ্ছে দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যবর্তী সব কিছুর চাইতে উত্তম। এই দুনিয়াতে যা কিছু রয়েছে, সোনা দানা টাকা পয়সা, হীরা মণি মুক্তা জহরত, অর্থ ভাণ্ডার, রাজ ভাণ্ডার, সারা বিশ্বের মালিক হওয়া, তার চাইতে অধিক উত্তম, অধিক দামি তা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত সলাত। অতএব এটা হচ্ছে ফরজের পূর্বে পড়তে হয়। তারপরে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সলাত রয়েছে, আগে 2 2 2 করে পড়তে পারেন, এটা হচ্ছে উত্তম পড়া, চলে গেল আপনি 6 রাকাত। এবং এশার জোহরের পরও 2 রাকাত রয়েছে, তাহলে চলে গেল 8 রাকাত। এবং মাগরিবের পরে 2 রাকাত সুন্নত সলাত রয়েছে, এবং এশার পরে 2 রাকাত সুন্নত সলাত রয়েছে, তাহলে এই 12 রাকাত হচ্ছে সুন্নত সলাত। ফজরে 2 এবং জোহরে 6 হয়ে গেল 8, এবং মাগরিবে 2 10, এশায় 2 12 রাকাত, তাহলে এই 12 রাকাত সুন্নত সলাত আপনারা পড়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারলেন। জাযাকাল্লাহু খায়ের।